সম্পূর্ণ হলো শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙা রাসের শোভাযাত্রা। এই শোভাযাত্রায় প্রথমে শান্তিপুরের সমস্ত বিগ্রহ বাড়িগুলি তাদের বিগ্রহ দেবতা নিয়ে অংশগ্রহণ করে, যেখানে শ্রী চৈতন্য দেবের একাধিক লীলা ও শ্রীকৃষ্ণের লীলা খেলার সমস্ত কিছু তুলে ধরে শোভাযাত্রার মূল আকর্ষণ হিসাবে। তবে বরাবরই শান্তিপুরের ভাঙা রাসের ঐতিহ্য হলো বিগ্রহ বাড়িগুলিরাই রাজা। এবছর বেশিরভাগ বিগ্রহ বাড়ি তাদের সুসজ্জিত রায় রাজা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। অন্যদিকে দুবছর করোনা আবহে কাটিয়ে প্রশাসনিক বাধা না থাকায় শোভাযাত্রা আরও মনোরম করে তুলেছিল শান্তিপুরের সমস্ত পূজা বারোয়ারিগুলি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। প্রত্যেকটি বারোয়ারি একের পর এক আলোকসজ্জার মহিমত্ব করে লাখ লাখ দর্শনার্থীদের মন, তাছাড়াও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তো বিশেষ আকর্ষণ ছিল। সব মিলিয়ে শান্তিপুরের ভাঙা রসের শোভাযাত্রায় লাখ লাখ দর্শনার্থীদের ঢল। পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না শান্তিপুরের রাজপথে। তবে পুলিশি নিরাপত্তা থাকলেও দর্শনার্থীদের ভিড়ে অনেকটাই নাজেহাল হতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। সন্ধ্যে থেকে শুরু হয় শোভাযাত্রার একের পর এক আকর্ষণ। শোভাযাত্রা চলে ভোর রাত পর্যন্ত, কিন্তু তবুও দর্শনার্থীদের ভিড়ের চাপ কিছুতেই কমেনি। আজ বিভিন্ন বিগ্রহ বাড়িগুলি তাদের বিগ্রহ দেবতাকে চিরাচরিত নিয়ম মেনে কোলে করে নাচিয়ে মূল মন্দিরে প্রবেশ করবেন। সেই মদন গোপাল জিও আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। তাদের সাহা রয়েছেন সামনে অনুরোধবর্ণ কুটপতি জিয়ের এবং হার্দিক অভিনন্দন। শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমরা সকল দর্শনার্থী, স্থানীয় এবং বহিরাগত সকলকে শান্তিপুর রাস্তার মাঝখান দিয়ে যাবেন না, ছবি তোলার দরকার হলে সাইড থেকে তুলুন, মাঝখান দিয়ে যাবেন না। আমরা চাইব যে সমস্ত ভাঙারাস যেন এবারে খুব ভালো হয়। শান্তিপুর পৌরসভা, আমি নিজে এবং সমস্ত বারোয়ারি বিগ্রহ বাড়ি সবাই খুব চেষ্টা করেছি যেন ভাঙারাস খুব সুন্দর হয়। আমার পাশে আমার পৌরপিতা রয়েছেন শ্রী সুব্রত ঘোষ মহাশয়, এবছর রাসে অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকে প্রশাসনিক মিটিং করে আবার রাসে উনি নেমেছেন। আশা করব সবার মিলিত উদ্যোগে এবার ভাঙারাস খুব ভালোই হবে। কাল যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে এসেছেন, তখনই বোঝা হয়ে গেছে এবার জনপ্লাবন হবে আর বিরোধী শক্তি শূন্য হবে। মানুষ বুঝিয়ে দিচ্ছে যে
শান্তিপুরের রাস তার ঐতিহ্য গরিমা নিয়ে মহান কবি হতে থাকে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।